ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আলো ঝলকান দেখে বুঝতেই পারছেন চমৎকার একটা শপে চলে এসেছি। তো এখানে কিন্তু আমি আপনাদের এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখাবো যে আপনারা দেখলে কিন্তু কেনার জন্য অস্থির হয়ে যাবেন যে এত সুন্দর সুন্দর জিনিস এতদিন কোথায় ছিল। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি হক গিফট গ্যালারিতে, আপনাদেরকে আকর্ষণীয় সব ঝাড়ের কালেকশন এবং রুম ডেকোরেশনের যে পিসগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি এইটা দেখাচ্ছি, এটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, এটা তো হচ্ছে রুমের কর্নারে রাখার জন্য একটা ল্যাম্পশেড। তো এটার প্রাইসিংটা কত পড়বে আর এটা কোন দেশ থেকে আনা? ক্যান্ডেল স্ট্যান্ড, তো এটাতে রিয়েল ক্যান্ডেল কিন্তু রাখতে পারবেন না, তাহলে কিন্তু এগুলো ক্রিস্টালগুলো গরম হয়ে যাবে। তো এটার প্রাইসিংটা আমি একটু বলে দিই ভাইয়া, পঁয়ত্রিশশো। এটা কি সিঙ্গেল একটাই 3500 টাকা? আচ্ছা, আমি এই ঝর্ণাটা একটু দেখিয়ে দিচ্ছি, এটা অনেক সুন্দর। যারা দেখা যায় যে মাছের অ্যাকুরিয়ামের শৌখিন তারা কিন্তু, বা যারা চাচ্ছেন ঘরের কোনা ভিতরে সুন্দর রকম পাথরের একটা ঝর্ণা লাগাবেন, তারা কিন্তু এটা কিনতে পারেন ভাই। এটার প্রাইসিংটা কত আসবে? 55,000 টাকা। এখানে যে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি সবই খুবই হাই প্রাইসের। এটা একটু দেখাচ্ছি, এই ক্যান্ডি স্ট্যান্ডটা কত? আমি এটা একটু জানবো, আমার প্রোডাক্টের দাম জানানোটাই কিন্তু আমার কাজ, তাই কিন্তু আমি ঘরে ঢুকে সব দেখাচ্ছি। এটাই আমি এইটা যদি একটু দেখাই, আসলে ধরতে ভয় লাগে। এটা কত? এটা 5000। এটা হচ্ছে ল্যাম্প, একদম সাইডে দিয়ে দিয়ে রাখলে কিন্তু রুমের সাইডে দিলে পুরো ঘর আলোকিত হয়ে যাবে। অনেক সুন্দর। এটার প্রাইসিংটা কত আসবে? 35,000 টাকা। আমি এটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু অনেক সুন্দর। এটা কি দিয়ে বানানো ভাইয়া? এটা ফাইবার, এটা অনেক সুন্দর রেসিনের। এটার প্রাইস হচ্ছে 32,000 টাকা। খুবই শৌখিন যারা তারা কিন্তু এটা নিতে পারেন। আমি কাবা শরীফের এই শোপিসটার হাদিয়া সম্পর্কে জানতে চাইবো, এটার প্রাইসিংটা কত আসবে? 1,000 টাকা। এটা কি ভাই মাছের আশের মতো লাগছে? সেলের না? সেলের এটার প্রাইস কি ফুল সহ নাকি ফুল ছাড়া? আচ্ছা আচ্ছা, এটা মানে ঝিনুকের যে খোল থাকে ঝিনুকের শেল দিয়ে করা। এটা প্রাইসিংটা কত আসবে ভাই? এটা সম্ভবত দেখে বোঝা যাচ্ছে মেশিনে হলে ফিনিশিংটা অন্যরকম থাকে, এটা হাতের তো তাই এটা বেশি ন্যাচারাল লাগছে। এটা প্রাইসটা 45,000 টাকা। এটা আমি এইটা একটু দেখে, এটা কত ভাইয়া? এটা কি রিয়েল ক্যান্ডেল রাখা যাবে? হ্যাঁ, এটা রিয়েল ক্যান্ডেল, রিয়েল রাখা যাবে। এটা তো দুইটা কোয়ালিটি আছে, একটা হচ্ছে মিনার কাজ করা আর একটা হচ্ছে শীটের উপর। শীটের যেটা ওটা 2500 টাকা, আর এটা পড়বে 4500 টাকা। এটা কি হাতের কাজ করা, মিনা কাজটা করা? না, এটা ডাইসালা, ডাইসালা। আচ্ছা আচ্ছা, মানে মিনা কাজের দামটা একটু বেশি পড়বে। ৫০০ টাকা। এটা কি রিয়েল কলার গান হবে না? জাস্ট শো রিয়েল বলতে এটা আপনার ক্যান্ডেল হবে মনে হচ্ছে।
রিয়েলটা হচ্ছে আপনার সিরিজ এটা ওটা আচ্ছা 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 বড় এটা সেল হয়ে গেছে এটা প্রাইস কত আছে আপনার পেন ড্রাইভ দিয়ে আর ব্লুটুথ কানেক্ট আচ্ছা পেন ড্রাইভ দিয়ে করা যাবে এটা প্রাইস হচ্ছে কত এটা পুরো 12000 12500 এটা কত ভাইয়া এটা কত হচ্ছে 10500 টাকা এই ক্যান্ডেল স্ট্যান্ডটা কত ভাইয়া এটা তো অনেক সুন্দর এটা 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 3000 টাকা এটা অনেক নাইস 3000 টাকা বাজেট থেকে নিতে পারে এটা আমার আরেকটা আছে 2200 টাকা ওটা আপনার শীতের উপরে আর এটা হ্যাপিটা আচ্ছা আচ্ছা এটা ভারী ওয়েট বেশি ভাই যত গুড় তত মিষ্টি যত ভালো জিনিস চাইবেন তত দামটাও বাড়বে একটা পাতলা হয় ওটা 2200 আচ্ছা আর এটা হচ্ছে 3000 ভাই এটা কত এই যে লাইটার যেটা এটা এটা কত এটা পড়বে আপনার 15000 টাকা 15000 টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে আচ্ছা আমরা একটু ঝাড়গুলা দেখো উপরে যে ঝাড় ওটা কত এটা এটা হ্যাঁ হ্যাঁ এটা 24500 24500 আমি এটা একটু দেখাচ্ছি যেটা এটা কত ভাই এক রেঞ্জের এটা ওইটা 24000 এটা আপনার দেখলে বুঝতে পারছেন যে লুকটা দেখলে কিন্তু বুঝা যায় কত ভাইয়া ওটা হচ্ছে 17000 আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে একটু দেখাই এই তুলসা সিঙ্গেল এটা কত তার উপরে দোয়া যেটা লেখা আছে ওটা হাতিয়া সাড়ে 4000 আচ্ছা আমি এই ল্যাম্পশেডটার প্রাইসটা একটু জানবো এটার প্রাইসটা কত ভাইয়া 14000 টাকা মানে এত সুন্দর সুন্দর মনে হয় নিজে বসে বসে দেখতে থাকি যে এখানে কি কি আছে ভাইয়া তো এই যে এই টিস্যু বক্সটা কত ভাইয়া এগুলো আসলে অভিজাত কাস্টমার যারা তাদের জন্য আমি এইটা একটু দেখাচ্ছি এটা কত ভাইয়া ক্রিস্টালের 2200 টাকা হলে এটা নেওয়া যাবে কোরআন শরীফের এই যে বক্সটা দেখতে পাচ্ছি এই কোরআন শরীফের বক্সটা কত ভাইয়া ভাইয়া এত সুন্দর একটা জিনিস মনে হচ্ছে এখনই নিয়ে যায় কিন্তু প্রাইস মাশাল্লাহ 35000 টাকা কিন্তু এখানে 35000 টাকা কোয়ালিটি দেওয়া আছে যার কারণে এটা 35000 টাকা তো ইনশাল্লাহ যেদিন সামর্থ্য হবে ইনশাল্লাহ কিনবো তো আমি এটা একটু দেখাচ্ছি এই যে পাতাটা ওয়াল পিস এগুলো হ্যাঁ ওয়াল ডেকোরেশন পিসগুলো এটা প্রাইস একটু বলে দিই 18000 এই ঘড়িটা কি ভাইয়া টেবিলের উপরে বসবে না ওয়াল হ্যাঙ্গিং এটা ওয়াল এটা ঘুরবে এটা ঘুরবে এই যে এটার মতো সবগুলো ঘুরবে এটা প্রাইসিংটা কত আসবে ভাই এটা 15000 উপরে কিন্তু মিরর দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর স্টোন বেলজিয়ামে এটা প্রাইসটা বলে দিই এটা 25000 আমি এই যে মিরর মিররের ভিতরে যে ক্যান্ডেল ক্যান্ডেল স্ট্যান্ড যেটা এটা কত পিসের 1 2 3 4 5 6 7 পিসের প্রাইসটা বলে দেই 24500 টাকা 24500 টাকা বাজার থাকলে এটা কিন্তু এটা একটা হ্যাঙ্গিং এটা প্রাইসটা কত ভাইয়া ঘড়িটা 14000 এটা দুবাই থেকে আসছে দুবাই থেকে আসছে এগুলোর মধ্যে প্লাস্টিক তুর্কিশের এটা কত তুর্কিশের এটা 3000 এটা এটা 4500 মানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর সিঙ্গেল আইটেম এভরি সিঙ্গেল আইটেম এত সুন্দর কি বলবো এটা কত ল্যাংশে এটা হ্যাঁ আর এই স্ট্যান্ডটা কত এই স্ট্যান্ডটা 5000 টাকা এটা একটু রিজনেবল আছে এটার মধ্যে কি রিয়েল ক্যান্ডেল লেখা যাবে না আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল এগুলো আর্টিফিশিয়াল ক্যান্ডেল দিয়ে ইউজ করে এটা কত বাস্তা বাস্তা অনেক নাইস আচ্ছা এইটা কি ডাইরেক্ট এটা কি চায়নার অরিজিনাল চায়নার পাথরের মোড়া বসার জন্য আচ্ছা এই যে টেলিফোন সেট গুলো এগুলো কত করে ভাইয়া টেলিফোন সেট এক একটা এক এক রেঞ্জের যেমন এটা হচ্ছে 4500 এটা হচ্ছে 5200 এটা কত এটা এটা 4500 টাকা 4500 এই ঘড়িটা কত এটা এই ঘড়িটা 23000 এই যে এটা 23000 টাকা এগুলো কি বিল পিস পাতা আচ্ছা প্রাইসিং কত আসবে এটি ছোটটা 4500 বড়টা 5500
আচ্ছা ভাই এই যে টুল পিস এই যে সিঙ্গেল যেটা দেখতে পাচ্ছি এটা কত মানে দেখে মানে মন ভরে যায় এত সুন্দর সুন্দর জিনিস। এই ক্যান্ডেল সেটটা কত ভাইয়া? হ্যাঁ ভাইয়া এটা যেটা ক্রিস্টালের বেস দেয়া আছে দুইটা আছে এটার মধ্যে প্রাইসটা কত বললেন? এটা 4,500 টাকা ক্রিস্টাল। হ্যাঁ ক্রিস্টালের টা আর ক্রিস্টাল ছাড়াটা? ক্রিস্টাল ছাড়া যেটা ওইটা আপনার 3800 টাকার মতো রেট করে। 3800 টাকার মতো রেট করে। এটা কি ভাই টিস্যু বক্স? এটা কোয়ান টিস্যু বক্স টা নিচে টিস্যু বক্সটা কত? ওই টিস্যু বক্সটা আপনার 1700। আর উপরে কোয়ান টিস্যু বক্সটা ওইটা 2000 টাকা। এই ভুল এটা তো বলছিলাম মনে হয় না এটা বলা হয় না। এটা কত? এটা 15000 টাকা। আর এটা পাশেটা ওইটা 11000। অনেক সুন্দর সুন্দর জিনিস দেখালাম আমি। এটা একটু দেখাচ্ছি, এটা খুব সুন্দর। এটা হচ্ছে 7000 টাকা। উপরে এই শামুকটা কত ভাই? শামুকটা 3500 টাকা। এটা সমুদ্রের গর্জন কানে দিল না? আমার মনে হচ্ছে সমুদ্রের গর্জন শুনুন কি এত সুন্দর একটা জিনিস। একটু হাতে নিয়ে দেখাবেন ভাই এটা? এটা তো ভিতর থেকে কমপ্লিটলি ক্লিন করে না? অনেক সুন্দর দিলে আর একটু লাগিয়ে দেখেন। ওয়াহ এটা আসলে সমুদ্রের মতো একটা, মানে আমি তো সমুদ্রের কাছে গিয়েছিলাম দেখেছিলাম ঠিক এরকম একটা ওরকম একটা গর্জন শোনা যায়। এটার প্রাইস হচ্ছে 3500 টাকা। অনেক সুন্দর, আমার মনে হচ্ছে আমার এক দিনের জন্য নিয়ে যাবে। তো যাই হোক, অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেখালাম। সুন্দর জিনিস দেখতে সবারই ভালো লাগে। নতুন নতুন কালেকশন আসছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভাই। এই পিসটা কত ভাই? উপরের এই পিসটা এটা 4500 বড় গুলা, বড় গুলা কম আছে। আচ্ছা আচ্ছা, আর আমি এইটা যদি একটু দেখাই, এগুলো কত ভাই? এটা এটা অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেখালাম অল ওভার। আমি একটু দেখিয়ে দিচ্ছি, মানে পুরো সবটা যদি আমি আপনাদেরকে অল ওভার দেখাই, প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক সুন্দর। তো আমি আপনাদেরকে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই। আমি এই যে প্রদীপটা দেখাচ্ছি, এটার প্রাইসিংটা কত আসবে ভাইয়া? প্রদীপ একটা হচ্ছে আপনার শীটের উপরে কালার যেগুলো থাকে লাল নীল, ওগুলো 1700 করে, আর এটি 3500 করে। অ্যান্টিকস এগুলো এই সিঙ্গেল এটা কত কাছে? শৌখিন সবকিছু কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে আপনাদেরকে অ্যাড্রেস নাম্বারটা বলে দিচ্ছি, এটা হচ্ছে হক গিফট গ্যালারি। এটা হচ্ছে হক গিফট গ্যালারি, এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ জি ব্লক নিস্তালা। এটা হচ্ছে 33 নম্বর শপ। কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা আপনাদের পছন্দের গিফট আইটেমগুলো কিনতে পারবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি।